আমি একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। এটা খুবই ভালোভাবে মিশ্রণ করে নেবেন। আমার মিশ্রণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে ভিতরে চলে গেছে। আমি এভাবে মুট করে দেখাচ্ছি, দেখুন এটা দেখে মনে হচ্ছে অনেক শক্ত, ফেলে দিলেও ভাঙবে না, কিন্তু একটু চাপ দিলেই এটা ভেঙে যাবে। এই অবস্থায় বুঝতে হবে যে তেলটা ঠিক আছে। একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করব। আমি ডোটা একটু টাইট করে করব, কারণ আমি একটু একটু করে পানি দিচ্ছি, এটা তৈরি করছি। ডোটা তৈরি করা হয়ে গেছে, এটা সফট হয়েছে আবার টাইটও হয়েছে। এটা আমি এবার একটা ভেজা তোয়ালে দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা মতো, যেন এটার ভিতরে সফটনেস চলে আসে। আধা কাপ মসুর ডাল নিয়েছি, পানি দিয়ে এটা খুব পরিষ্কার ভাবে আমি ধুয়ে নিচ্ছি। কড়াই পরিষ্কার ডালটা আমি দিয়ে দিচ্ছি। আধা কাপ ডালের জন্য 1 কাপ পানি দেব, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, 1টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মসুর ডালটা সিদ্ধ হতে হতে এদিকে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি, আর সাথে জিরাও ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে জিরাটা দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, নিচের দিকেও পানি নেই। আমি 1/2 চামচ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি ডালটা একটু তেলের উপর দিব, তার জন্য পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে একটু বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো। এবারে ডালটা দিয়ে দিলাম, এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। আপনারা যদি বাসায় এরকম করে করেন, ডালটা অবশ্যই টেস্টি হবে। ডালটা আমার শুকনো করে রান্না করা হয়ে গেছে, তাপরটা সরাই আমি ডোটা দেখাচ্ছি। অনেক সুন্দর স্মুথ হয়েছে, ভেতরটা অনেক ভালোভাবে নরম হয়ে গেছে। আমি এবার আর একটু ভালোভাবে এটা ময়ান করে নেব, দেখাচ্ছি। আমি একটু তেলটা দিয়ে তার উপর দুটা দিয়ে একটু লম্বা করে নিচ্ছি, এটা 2 ভাগ করে নেব। 1 ভাগ কেটে আমি পাতিলে রেখে আবার ঢেকে রাখবো, যেন শুকনো না হয়ে যায়। এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। এদিকে আমি মসুর ডাল রান্নার মধ্যে 1 চামচ মতো লেবু চেপে দিচ্ছি, এতে করে লেবুর ফ্লেভারটা খুবই ভালো লাগবে, তাছাড়া খেতেও অনেক টেস্টি হবে। এবার আমি এটা মিক্স করে দিচ্ছি। দুটো আমি লম্বা করে নিয়ে 5 ভাগে ভাগ করে নেব, এতে করে সুবিধা হবে। এবার আমি সবগুলো একটু গোল করে নিচ্ছি, একসাথে সবগুলো তৈরি করলে সহজে সবগুলো তৈরি করা সম্ভব হবে, একটা একটা করে করলে ঝামেলা মনে হবে। আমি প্রথমে গোল করে নিয়ে এটা হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নেব, সবগুলোই আমি গোল করে টেনে লম্বা করে নিচ্ছি। এবার আমি একে একে পুরগুলো দিয়ে দিচ্ছি। হাতে একটু পানি দিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা ভালোভাবে আটকায় দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিয়ে আটকায় দিয়েছি, এভাবে নিয়ে আটকায় দেবেন। পানি দিলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে সবগুলোই আটকে দিচ্ছি। নিচে তেল দিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবার হাত দিয়ে টেনে দিলাম,
এবার বেলুন দিয়ে আমি একটু একটু করে বেলবো, আর তুলে তুলে আমি আবার বেলবো। এভাবে আস্তে আস্তে বেললে ভিতরের পুরটা বের হয়ে আসবে না। এদিকে আমি তেলটা গরম করে নিচ্ছি, গরম তেলে আমি এবার পুরিটা দিয়ে দেব। আমি মিডিয়াম লো হিটে দিয়েছি, খুব বেশি হিটে দিলে দেখা যাচ্ছে পুরিটা প্রথমে পুড়ে যেতে পারে, কারণে মিডিয়াম লো হিটে দিয়ে নেবেন। পুরিটা ফুলে গেছে, উল্টায় নিচ্ছি, এটা সরাই আমি আরেকটাও পুরির মধ্যে দিয়ে দিব। দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠছে। আরো একটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা ডুবো তেলে অবশ্যই ভাজবেন। ডুবো তেলে ভাজলে পুরিটা ভাজা অনেক সুন্দর হবে এবং ফুলে উঠবে। আমার হয়ে গেছে, উঠাই ফেলছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরো দিলাম। সবগুলো পুরি দেখতেও খুবই সুন্দর হয়েছে এবং মুচমুচে সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে। যে দেখুন ভিতরটাতে পুরটা চারিদিকে একদম লেগে গেছে সুন্দরভাবে। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লাগলো। তাছাড়া আপনাদের একটা মূল্যবান লাইক দিতে ভুলবেন না। আপনারা লাইক দিলে আমি আরো নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।